এই সি কুদরত নে তেরি সু রথ সবারি ইয়ার সু এই সি কুদরত নে তেরি সু রথ সবারি ইয়ার সু দুন আলম কো শকল প্যারি ইয়া রাসূল আর নবী কেন সুন্দর বয়ান গরিবের ভাষা না জি এন সুন্দর মদিনাবাসী হলো কি কই তালাল বাদরু আলাইনা মিন সানি ইয়াতিল বাদা ওয়াজাব শুকরু আলাইনা মা দা লিল্লাহে দা সবাই তালাল বাদরু আলাইনা মিন সানি ইয়াতিল বাদা সেদিন মদিনাবাসী নারী পুরুষ আমার নবীর আগমনে নবীর চেহারা দেখে বিশ্বের মানুষ আসনিয়াতুল ওয়াদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আদার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ আদার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার নবীদের নবী সেরা নবী আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ পূর্ণিমার আমার নবী সুন্দর ইনা কেন করতে পারবো আমার নবী সুন্দর আমার নবী সুন্দর আল্লাহ আকবর আলা হযরত কি বলেন তোমরা তো ফাইতে না অজম করে দেখতে না তোমরা জোরে দিও হয় দেখি খেয়ে না দেবে হ্যাঁ সালতা বকদম হে তনে সুলতান পুলি বদন ফুল আমার নবী কেমন সুন্দর আমার আলা হযরত বলেন হুসনেয়ু সুফিকতে মিশ্র মে অঙ্গস তিজনা হুসনেয়ু সুফিকতে মিশ্র মে অঙ্গস তিজনা সরকতাতে তেরে নাম পে মর্দা নে আরব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঈশ্বর ইসলামের চেহারার সুন্দর দেখে মিশরের যুবতী মহিলারা নিজের হাত কেটে ফেলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিশরের রমণীরা ঈশ্বর ইসলামের চেহারা সুন্দর দেখে নিজের হাত কেটে ফেলছে ওয়াকাতানা আইদিয়াহুন্না মিশরের ওই যুবতী সুন্দরী মহিলা ঈশ্বর ইসলামের সুন্দর দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেলছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা সৌন্দর্য নয় আপনি নবীর নামের উপর পাগল হয়ে আরবের বড় বড় যুবকরা বদর উহুদ ময়দানে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে আর নবী আর নবী কেন সুন্দর সুন্দর ইয়ান রিজার্ভ সুন্দর ইয়ান কি আর আর কথা কইতে অনেক সময় ছিল সুন্দর ইয়ান রিজার্ভ আর নবী ঈশ্বর ইসলামের চেহারা সুন্দর প্রশ্ন করতে পারেন হুজুর ঈশ্বর ইসলামের চেহারা দেখে মিশরের মহিলারা হাত কাটে ফেলছে তো নবীর সুন্দর দেখে তো কেউ হাত কাটে নাই আলা হযরত বলছেন যে নবীর সুন্দর দেখে না নবীর নামের উপর আরবের যুবকরা মাথা দিয়ে দিচ্ছে
আমার নবীর সৌন্দর্যের মধ্যে মলায় মাথা বেশি, কিন্তু মলায় মাথা কম, কিন্তু বেশি সুন্দর হলো মলায় মাথা। আমার নবীর চেহারার মধ্যে মলায় মাথা বেশি। আমার নবী কেন সুন্দর? এ সুন্দরী সাইমদা আসর মারো তারা তাবি নে নবী সুন্দর। ওই যে আজিদি মিসরের বিবি জোলাইখা বলতেছে, এই তোর আর বল্লা গিলে করত দে, আয় গোলামর প্রেম চৌধুরী কই আর বল্লা গিলে করত দে, বিয়া দিবেন তোর জবা আর আর বল্লা গিলে করত দে, আয় গোলামর প্রেম চৌধুরী বলি হদ না গজুম না, তুই একবার বাসার বউ এর খান কেন গইলে খদে ইয়া ইসু হইবে কেন সুন্দর, তোরা সাবি নে এই যে লোক দেখাই দে, তোরা এ পাশে দশজন যুবতী মহিলা বসবে, এ পাশে দশজন টেবিলের উপর বসবে, প্রত্যেকটা মানুষ তোদের সামনে একটা প্লেট দেব, প্লেটের উপর একটা লেবু দেব, একটা ছুরি দেব, আমি শুধুমাত্র তোদের সামনে দিয়ে ইসু আলাইহিস সালামকে নিয়ে যাব। তুই ইসু আলাইহিস সালামের চেহারা দেখে তোরা এ লেবু কাটতে পারবি? আচ্ছা এ লেগরি হইলি যখন এই কথাটা বললো যে আমি শুধুমাত্র তোমরা এই পাশে দশজন মহিলা বসবে, এই পাশে দশজন বসবে, তোমাদের টেবিলের উপর সামনে একটা ছুরি দেব আর একটা লেবু দেব, আমি শুধু ইউসুফকে সামনে দিকে নিয়ে যাব, ইউসুফকে এক নজর দেখে তোমরা ছুরি নিয়ে লেবু কাটতে পারবে? আচ্ছা এই লোক হইলে উত্তরা মাই ভাই নতুন লোক হইলে আয়ু মাই ফল তো এনে সুন্দর ফল ইতিহাসের মধ্যে অনেক আর আর বড় দুঃখনীয় করুণ কাহিনী আছে, যা কিন্তু সময় মতো হই বলে, কিন্তু সুন্দর বড় সমস্যা বুঝছো না। ইসুফ আলাইহিস সালাম মহিলাদের মতো নেকাব পরে থাকতে হতো, ইসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর এটা দেখে মানুষ বদদাস করতে পারত না, মহিলাদের মতো কি পরে থাকতেন, এ মাই পরে নেকাব ফুটতে হয়ে যেতেন নাই, কারণ বিজ্ঞান তো বুঝো তোর এনে দূর হতে না, পুরুষ হলো বিদ্যুৎ ধর্মী, নারী হলো চুম্বক ধর্মী, এ কারণে আল্লাহ নারী জাতির উপর ফরজ ফরজ করেছেন, বিজ্ঞান তো না বুঝুন, এরা দূর দেবে এখন কে তুমি কি বিজ্ঞান বই গুলো এর ইতারা কত লোবা গি ইসু বড় সন পরিবে কইলে বোয়া বকইলে মানুষ জোলাগাই হয় কি, এক পাশে দশজন মহিলা আর এক পাশে দশজন টেবিলের উপর চেয়ার দিয়ে বসালো, এক প্লেট দিল, প্লেটের উপর লেবু দিয়ে ছুরি দিল, বলে আমি ইসুফকে নিয়ে যাব, তোমরা শুধু ইসুফকে দেখে কি করবে, লেবু কাটবে। ইসু আলাইহিস সালামকে জেলখানা থেকে নিয়ে আসলেন, জেলখানা অনেক সময় জেলখানা উত্তম অনেক সময় জেলখানা জেল এটা বড় দিকে কথাবার্তা আছে বাদি, ইসু আলাইহিস সালাম জেল ছিল, জেল আসলি বালা আসেন জি ইসু আলাইহিস সালাম জোলাহা বলছি ইউসুফ আমি তোমাকে এদিকে দশজন এদিকে দশজন মহিলা মধ্য দিয়ে তোমাকে হেঁটে নেব, তুমি চেহারা তা খুলতে হবে, ইসু আলাইহিস সালাম রাজি হচ্ছিল না, এনে সব এনে জিজ্ঞে গেছে আছে লাগবে তাই খবর গেলে না করতে দিবে, ইসু আলাইহিস সালাম রাজি হচ্ছিল না,
বলে না না তুমি নিচের দিকে দেখে থাকবা। ঈশ্বরের ইসলাম নিচের দিকে, জুলাইখা ঈশ্বরের ইসলামকে ওই মহিলাদের সামনে দিয়ে হাত খাটিয়ে হেঁটে হেঁটে যাবে। ঈশ্বরের ইসলামের জুলুন চোখের দৃষ্টি নিচের দিকে, দুই পাশে দশজন দশজন মিশরের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী রমণী, যাদের এক নজর দেখলে চোখ ফিরবে না, এমন সুন্দরী মেয়ে ইউসুফ এক কারো দিকে দেখে নাই, নিচের দিকে হয়ে চলে যাচ্ছেন। নেকাব যখন করলো ওই মহিলারা চিৎকার দিয়ে উঠল, হাসালিল্লাহ হাসালিল্লাহ, না 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 না, এটা মানুষ হতে পারে না, এটা আল্লাহর সম্মানিত কোন ফেরেশতা হবে। ইউসুফকে দেখে কি কেটে ফেলছে, ও লাগছে না এটা উজুর কত কত ও হারিবে নি আই দিয়া হন না, মানে ও লাগছে গোড়া আর হারিবে নি রে বসবাসাই রে। ঈশ্বর ইসলামের সুন্দর দেখে মিশরের মহিলারা গোটা নিজের ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলছে। ওরা ঈশ্বরের সুন্দরের মধ্যে এমন ডুব দিয়েছিল, হাত কেটে ফেলছে, তাদের কোনো খবর ছিল না। তো জোলা একবার উঁচু শিক্ষা দিই তোরা রে, তোরা আর বন্যা গিলে বলছিলি আর তান্দম আছে তুই হাইটুস গিলি আনব, কথা বুঝছো না বুঝো? আমি এই কথাগুলো কি জন্য বলছি, মিশরের রমণীরা ঈশ্বরের ইসলামের চেহারা সুন্দর দেখে হাত খেতে ফেলছে, বলতে পারে না। ও গহিরের মানুষ, ও আমার দেশবাসী, কেয়ামতের কঠিন দিনে আমরা নবীর, আমার নবী কেমন সুন্দর, আমার নবীর সুন্দর দেখতে থাকবো, আমার নবীর সুন্দরে ডুবে যাব, কেয়ামতের কঠিন দিন কেয়ামতের কষ্ট কোন দিক দিয়ে চলে যাবে আমরা কিন্তু বুঝতেও পারব না। চেহারাই মুস্তাফা দেখতে রে গে, চেহারাই ওয়াদুহা দেখতে রে গে, সালাতুনে আমার নবীকে আমি দেখবো, দেখার জন্যে চোখের দুনো চোখের দৃষ্টি রিজার্ভ রাখতে হবে। আজ থেকে তওবা করে পৃথিবীর যত সুন্দরী মেয়ে হোক আমি এক নজরও দেখবো না, আমার দৃষ্টি রিজার্ভ রাখবো আমার দয়াল নবীকে দেখার জন্য। খাদ পর্দা দিকা দু চেহারা, উঠা দু পর্দা দিকা দু চেহারা, কেনুরি বারি হিজাব মে হ্যায় জমানা তাউরি হো রাহা হ্যায়, জমানা তাউরি হো কে মেহের কব সে নিকাব মে হ্যায় বস। আমি আর এভাবে গেলে রাত চলে যাবে, সমস্যা হয়ে যাবে। বলতে চাচ্ছিলাম আমার নবী কেমন সুন্দর বর্ণনা করার বাসা নাই জি, কেমন সুন্দর মানুষ একবার মাথা দিয়া, আমার নবী কেমন সুন্দর বর্ণনা করার বাসা নাই দি, তেমন সুন্দর আমার নবী বংশগত দিক দিয়ে সর্বোচ্চ, আমার নবীর সুন্দরের দিক দিয়ে সর্বোচ্চ কয়টা হলো, দুই। তৃতীয় নম্বর, আমার নবী কি মিসকিন? আমার নবী তো বাদশার বাদশা,
নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ তুমি বাদশাহ আমাদের নবী আর যে আমাদের নবী বাদশার বাদশা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ তুমি বাদশার বাদশা আমার নবী বাদশার বাদশা আমার আল্লাহ হযরত বলেন মাইকাদা তু বাদশা বরদে পিয়ালা নূর কা মাইকাদা তু বাদশা বরদে পিয়ালা নূর কা নূর দিন্দু না তিরা দি ডালে সদকা নূর কা চিৎকার দিয়ে বলুন সুবহান আমার নবী বংশের দিক দিয়ে সর্বোচ্চ সুন্দরের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমার নবী বাদশার বাদশা